সিলেটে আবারও বন্যা দেখা দিয়েছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে শালটিকর গোয়েন্দা সড়ক। সেই গোয়েন্দা সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। সামনে আসলে আতের যে ডান পাশে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে চেঙ্গেরকাল নদী। সেই চেঙ্গেরকাল নদী বরাট হয়ে শালটিকর গোয়েন্দা সড়কের উপর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে। এই পানির উপর দিয়েই যাতায়াত করছেন এই এলাকার সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন তারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, তার উপরে আবার গাড়ি অনেকেই নিয়ে আসছেন, কিন্তু গাড়িটি বিকল হয়ে যাচ্ছে পানির কারণে। কোন জায়গাতে নিয়েছেন ভাই আপনারা? নোয়াগাঁওতে না? পানি কি দিবে বেশি নি না কম? না। গতকাল থেকেই আসলে পানি বেশি বৃদ্ধি পেয়েছে এই এলাকায়। অনেকের ঘর বাড়িতে আসলে পানি উঠে গেছে। অনেকে জানিয়েছেন তারা ঘর ভেতর থেকে তারা বের হতে পারছেন না পানির কারণে। ভাই পানি কিতা ভাই বেশি নি না কম? ভাই দিকে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই? আপনারা কোন জায়গাতে নাই যা? পানি আসলে গতকাল থেকেই পানি বৃদ্ধি পেয়েছে এই এলাকায়। সড়কের উপর দিয়ে গোয়েন্দাঘাট শালটিকা সড়কের উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে, গ্রাম অঞ্চলে প্লাবিত হচ্ছে এই পানির কারণে। কারণ আমরা গত 22 সালেও দেখেছিলাম ভয়াবহ বন্যা হয়েছিল সিলেট শহর, সিলেট শহর সহ সারা সিলেট বিভাগ জুড়িয়েই। এই এলাকাটিতেও পায়ে কোমর পানি ছিল 2022 সালে। আজকেও গতকাল থেকে পানি রাত থেকেই বৃদ্ধি পেয়েছে এই এলাকায়। এই গোয়েন্দাঘাট সড়কের উপর, শালটিকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি সিএনজি আসলে যাতায়াত করতে পারছে না পানির কারণে। পানির স্রোত আসলে অনেকটাই বেশি। গতকাল রাত থেকেই আসলে এই পানি বৃদ্ধি পেয়েছে, অনেকে আমাদেরকে জানিয়েছেন। এই এলাকায় যারা বসবাস করেন তারা সকাল থেকে এই পানির উপর দিয়ে তারা যাতায়াত করছেন। এটি গোয়েন্দাঘাট শালটিকর সড়ক। এই সড়কের উপর দিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পায়ে এখানে কোমর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে গ্রাম অঞ্চলে প্রবেশ করছে পানি। আসলে গত বন্যায়ও আসলে মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ডলের কারণে এই বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগ জুড়ে। আসলে বিভিন্ন স্থানেই বন্যা মানুষ প্লাবিত হয়েছেন, তারা গড়বন্দি রয়েছেন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি আসলে গোয়েন্দাঘাট শালটিকর সড়ক। সেই শালটিকর সড়কের উপর দিয়ে সকাল থেকেই পানি আসলে আরও বৃদ্ধি পেয়েছে অনেকেই জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত আসলে অনেকটাই বেশি, যাতায়াত করতে পারছেন না অনেকে। দুটি সিএনজি সামনে জনসাধারণ তারা নিয়ে আসছেন, কিন্তু তারা আসতে পারছে না পানির স্রোতের কারণে। রাস্তাটাও অনেকটাই ভাঙা, পায়ে কোমর পানি আসলে এই সড়কের উপরের মধ্যে রয়েছে, প্রবাহিত হচ্ছে গ্রাম অঞ্চলে এই পানি বৃদ্ধি পেয়ে। এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন গত রাত থেকে এই পানি বৃদ্ধি পেয়েছে। আসলে দেখলে মনে হয় আসলে এটি আসলে নদী, আসলে এটি নদী নয়, এটি সড়ক। এটি গোয়েন্দাঘাট শালটিকর সড়ক। সেই সড়কের উপর দিয়ে পায়ে কোমর পানির মতন বৃদ্ধি পেয়েছে, প্রবাহিত হচ্ছে সড়কটির উপর দিয়ে গ্রাম অঞ্চলে গিয়ে প্রবেশ করছে পানি। পানি যদি বৃদ্ধি থাকে তাহলে আরও ভয়াবহ বন্যা আকার ধারণ করবে। কোন জায়গাতে নাই রা ভাই আপনারা? টপ কুল তো নাই রা। এই বাড়িতে কিতা পানি সুত কিতার বেশি নেই? এই জায়গাতেই বেশি আছে, খুব আছার ইয়া পানি। এই বাড়িতে কিতা আরো বৃদ্ধি নি পানি বেশি? পানি কিতা পারেন না কমের? পারেন। এটা কিতা মাল আনছেন?
আরো বক্তা আনি আপকা যাও পানি ভাল্লাম যে পানি পানি ভাল্লাম আর পানির সুদ তো আরো বেশি আসলে পানি দেখলেই ভয় করছে আসলে যে পানি বৃদ্ধি পাচ্ছে এইরকম যদি আরো আজকে আরো বৃদ্ধি পেতে থাকে তাহলে ভয়াবহ বন্যা হতে পারে সিলেট বিভাগ জুড়েই এই রাস্তাটি আসলে গোয়াইনঘাট থেকে এবারে শালটিকর বাজার পর্যন্ত আসলে রাস্তাটি ডুবন্ত রয়েছে পানি আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কোমর পানি আবার কিছু জায়গায় হাঁটু পানি এই চেঙ্গেরকাল নদী থেকেই প্রবেশ করছে দ্রুতগতিতে প্রবেশ করছে গ্রাম অঞ্চলে পানি আজ সকাল থেকেই এই পানি বৃদ্ধি পেয়েছে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন যানবাহন চলাচল বন্ধ রয়েছে এই শালটিকর গোয়াইনঘাট সড়ক দিয়ে সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে পানি ঢুকতেছে গ্রাম অঞ্চলে পানির সুদ দেখলেই আসলে ভয় করে সামনে যে ডান পাশে রয়েছে চেঙ্গেরকাল নদী সেই চেঙ্গেরকাল নদীটা আসলে বরাট হয়ে এই পাহাড়ি ডলে পাহাড়ি ডল ও ঘূর্ণিঝড়ের কারণে বরাট হয়ে এটি প্রবাহিত হচ্ছে এই সড়কটির উপর দিয়েই সড়কের আশেপাশে যে গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চল আসলে অনেকের বাসাবাড়িতে পানিও ঢুকে পড়েছে আসলে এই পানির মধ্যে আসলে দাঁড়ানোই যাচ্ছে না পানি যে সুদ দ্রুত গতিতে পানি ঢুকতেছে সব গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে এই সড়কটি দিয়ে আসলে গোয়াইনঘাটটা শালটিকো সড়কটি দিয়ে আসলে যাতায়াত অনেকটাই বন্ধ রয়েছে কারণ পানির যে দ্রুতগতিতে পানি ঢুকতেছে যার কারণে যানবাহন চলাচল করতে পারছে না সাধারণ মানুষ তারা এই পানির উপর দিয়েই চলাচল করছেন পানি যত সময় যাচ্ছে পানি তত বৃদ্ধি পাচ্ছে গত রাত থেকেই পানি প্রবেশ করছে গ্রাম অঞ্চলে আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি আসলে এখানে প্রায় 1 ঘন্টা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু পানি যত সময় যাচ্ছে তত পানি শুধু বৃদ্ধিই পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গোয়াইনঘাট শালটিকে সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এটি গোয়াইনঘাট শালটিকর সড়ক এই সড়কের উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে গ্রাম অঞ্চলে শালটিকর থেকে আসলে একটি সিএনজি গোয়াইনঘাট থেকে একটি সিএনজি নিয়ে এসেছিলেন শালটিকর বাজারের উদ্দেশ্যে কিন্তু যে পানির স্রোত রয়েছে সেই রাস্তাটির উপরে সেই স্রোতের কারণে আসলে গাড়িটি বিকল হয়ে পড়েছে পানির ঢেউ আসলে দেখুন আপনারা কিভাবে পানি প্রবাহিত হচ্ছে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে গ্রাম অঞ্চলে পানির যে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে গ্রাম অঞ্চলে আপনার পানির যে স্রোত রয়েছে আসলে এই পানির স্রোতের মধ্যে আসলে দাঁড়ানোই যাচ্ছে না যত সময় যাচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে এই এলাকায় আমরা কথা বলেছিলাম যে এই এলাকার যে জনসাধারণ রয়েছে তারা এই সড়কটি দিয়ে তারা চলাচল করছেন তারা বলেছেন যে গতকাল রাত থেকে এই পানি বৃদ্ধি পেয়েছে এই এলাকায় সড়কটি আসলে পানি নিচে তলিয়ে গেছে অনেকেই যাতায়াত করছেন নৌযান যানবাহন দিয়ে
আপনারা জানেন 2022 সালেও যে বন্যা, ভয়াবহ বন্যা হয়েছিল সিলেট বিভাগ জুড়ে, সেই ধরনের আবারও যদি পানি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে 2022 সালের মতন এই বন্যা হতে পারে সিলেট বিভাগ জুড়েই। এটি গোয়াইনঘাট শালটিকর সড়ক, সেই সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। পাশেই চেঙ্গেরকাল নদী, সেই নদী থেকে এই পানি প্রবাহিত হয়ে দ্রুতগতিতে প্রবেশ করছে এই গ্রাম অঞ্চলে রাস্তাটির উপর দিয়ে। গতকাল রাত থেকে এই এলাকায় শালটিকর গোয়াইনঘাট যে সড়কটি রয়েছে সেই সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। নদী বরাট হয়ে এই এলাকা জুড়েই পানি বৃদ্ধি পেয়েছে। দ্রুতগতিতে আসলে প্রবেশ করছে এই গোয়াইনঘাট শালটিকর সড়কের উপর দিয়ে পানি, গ্রাম অঞ্চলে বৃদ্ধি পেয়েছে পানি। এটি সিলেট শালটিকর গোয়াইনঘাট সড়ক, সেই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সড়কটি যে রয়েছে সেই সড়কটি আসলে কোমর পানি হয়েছে এই সড়কের উপর দিয়ে। চেঙ্গেরকাল নদী যেটি রয়েছে সেই নদী ভরাট হয়ে সেই পানি প্রবেশ করছে গ্রাম অঞ্চলে। এই এলাকার যে জনসাধারণ রয়েছে তারাও আসলে যাতায়াত করতে পারছেন না, পানির যে স্রোত রয়েছে সেই স্রোতের কারণে অনেক এই যানবাহন নিয়ে এসেছেন কিন্তু যানবাহনটি পানির কারণে বিকল হয়ে পড়ছে। আসলে পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, যদি ভয়াবহ বন্যা দেখা দিতে পারে, এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে গ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। আমরা যতটুকু জানতে পারিছি গোয়াইনঘাট, বুলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তা, জাফলং এইসব এলাকা প্লাবিত হয়েছে পানি বৃদ্ধির কারণে। নদ নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে, প্রায় আধা ঘন্টা ধরে একটি যে সিএনজি, যে পানির কারণে সেই সিএনজিটি নিয়ে আসতে পারছেন না। অনেকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিএনজিটিকে নিয়ে আসার জন্য কিন্তু তারা যে সড়কের উপর দিয়ে পানির যে প্রবাহিত হচ্ছে যেই স্রোতটা রয়েছে সেই স্রোতের কারণে পানি ঢুকে আসলে সিএনজিটি বিকল হয়ে গেছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তারা এভাবে চলাচল করছেন পানির উপর দিয়ে। এলাকাবাসী জানিয়েছেন যে এভাবে যদি পানি বৃদ্ধি থাকে তাহলে বন্যা হওয়ার ভয়াবহ বন্যা হতে পারে তারা জানিয়েছেন। এরই মধ্যে অনেকের বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। যত সময় যাচ্ছে আসলে পানি দ্রুতগতিতে প্রবেশ করছে এই এলাকা জুড়ে। আপনি কোন জায়গাতে নেইছেন দিয়ে পানির অবস্থা কি দিয়ে? যে বাসা বাড়িতে পানি উঠে গেছে, এটা পানিটা কোন দিন ধরে আসলে বৃদ্ধি পাইছে? কালকে তো আচ্ছা। আমরা আসলে একজনের সাথে কথা বলেছি না, তিনি যে জানিয়েছেন যে গতকাল থেকেই পানি বৃদ্ধি পেয়েছে, এখন পর্যন্ত পানি প্রবেশ করছে যে
এলাকার ভিতরে। এভাবে যদি পানি বৃদ্ধি থাকে তাহলে আসলে ভয়াবহ বন্যা আসলে আশঙ্কা করছেন অনেকেই। এই রমন ভাই, না না, ও ডাইন সাইড ডাইন সাইড বেশি দূর নাই, সামনেও ওই অনবানি রাস্তা আই। ওকে ওকে, টাইম খুব কষ্ট হয়েছে আপনারা। অনেক কষ্টে আসলে এই পানির উপর দিয়ে তারা এই যে মালামাল নিয়ে তা এসেছেন। আর কয়েকজন ভাই জানিয়েছেন যে অবস্থা আসলে খুবই খারাপ, কারণ সামনে সামনের আসলে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি যদি বৃদ্ধি হতে থাকে তার আরও বড় ভয়াবহ বন্যা আকার ধারণ করবে। আসলে গোয়েন্দার শালটিকর সড়কের উপর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে গতকাল থেকেই এই পানি বৃদ্ধি পেয়েছে এই সড়কটির উপর দিয়ে। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে ভয়াবহ বন্যা আকার ধারণ করবে বলে এই এলাকাবাসী জানিয়েছেন। আসলে পানির মধ্যে দাঁড়ানোই যাচ্ছে না। যে চ্যাঙ্গেলগাঁ যে নদীটা রয়েছে সেই নদীটা আসলে ভরাট হয়ে গেছে, সেই ভরাটার কারণ ভরাট হয়ে এই এলাকার মধ্যে দিয়ে প্রবেশ করছে পানি। হ্যাঁ